আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো দর্শক, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ট্রাস্টেড ভিডিও নিয়ে হাজির হলাম। এই ধরনের ভিডিও আপনাদের মাঝে কেউ শেয়ার করবে না, ঠিক আছে? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? যদি শুনেন তাহলে আপনার জীবন হয়তো পাল্টে যেতে পারে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে যে আমি ভিডিওটি নিয়ে আসি আপনাদের মাঝে, স্পেনের ট্যুরিস্ট বা বলেন ভিজিট ভিসা বলেন যেটাই বলেন, এটা কিন্তু সিঙ্গাপুরতে একদম সহজে কিন্তু 99% ভিসা পাচ্ছে, ঠিক আছে? যদি আপনার ডকুমেন্ট যদি করেক্ট হয়ে যায় তাহলে আপনি 99% ধরেন ভিসা হবে, কোনো রিফিউজ আসবে না। এ পর্যন্ত যেসব বাইরা যাচ্ছে, ঠিক আছে, সবাই কিন্তু চুপে চুপে আপনার স্পেনে চলে যাচ্ছে সিঙ্গাপুর থেকে, আর সিঙ্গাপুরতে আপনারা সহজে কিন্তু যেতে পারবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ এই ভিডিওতে এ টু জেড আমার গাইডলাইন থাকছে। তো ভিডিওটি কোনো স্কিপ করবেন না, কোনো টানাটানি করবেন না। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। সো বন্ধুরা, লেটস গো স্টার্টেড। ওকে বন্ধুরা, স্পেনে যদি আপনি যেতে চান ট্যুরিস্ট ভিসা, আপনার ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনাদের সর্বপ্রথম লাগবে আপনাদের পাসপোর্টের 6 মাসের মেয়াদ থাকতে হবে মিনিমাম, ঠিক আছে? আর যদি 1 বছর হয় ভালো হয়। আর এখন তো ডিজিটাল যুগে আপনার যদি ই পাসপোর্ট করতে যা পারছেন যারা, তারা হয়তো 10 বছর মেয়াদ পেয়ে গেছেন। তো 10 বছর মেয়াদ যারা পাইছেন তাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? আপনাদের ইজিতে আপনারা প্রসেসিং করতে পারবেন। তো আপনার এ হলো প্রথম ধাপ, ঠিক আছে? আপনার পাসপোর্ট মেয়াদ থাকতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত, আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ঠিক আছে, সিঙ্গাপুরে, ঠিক আছে? ঠিক আছে, তৃতীয়ত, আপনারা যে কাজগুলো করবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সিঙ্গাপুরে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা এটা সহজে মেনটেন্স করা যায়। আপনার যারা আই ব্যাঙ্কিং আছে তারা যদি আপনার আই ব্যাঙ্কিংয়ে যায় স্টেটমেন্টে, ব্যাঙ্ক স্টেটমেন্টে যদি আপনারা দেখতে চান হিস্টোরি, তাহলে আপনারা কিন্তু ইজিতে আপনারা যে কয় মাসের হয় 3 মাস 4 মাসের স্টেটমেন্টগুলো আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে ব্যাঙ্কে যেয়ে আপনারা ওইগুলো সত্যায়িত করে নেবেন, ঠিক আছে? সত্যায়িত করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, তারপরে আপনাদের যে ইন্স্যুরেন্স, আপনারা যে কয় মাসের যান, 3 মাসের বা 4 মাসের যান, একটা ইন্স্যুরেন্স করে নেবেন, ট্রাভেল ইন্স্যুরেন্সে যেটা, ঠিক আছে? তারপরে আপনারা একটা প্ল্যানিং করবেন কবে যাবেন, ঠিক আছে? প্ল্যানিং করে আপনারা কী করবেন, যেমন আপনি একটা ডেট ফিক্স করে ওই টিকিট ফিক্স মাধ্যমে কিন্তু আপনি যেতে হবে, ঠিক আছে? টিকিট কাটতে হবে, রিজার্ভেশন টিকিট, এবং আপনার বলেন হোটেল রিজার্ভেশন, যে কোনো মানে টিকিট, মানে হোটেল রিজার্ভেশন বলেন আর এয়ার টিকিট বলেন, সম্পূর্ণ রিজার্ভেশন টিকিট কিন্তু আপনি দেখাইতে হবে, ঠিক আছে? আর আপনাদের কোম্পানির এনওসি লেটার, ঠিক আছে, লাগবে, ঠিক আছে? এনওসি লেটার লাগবে, এবং আপনার আপনি কতদিনে যাচ্ছেন, ঠিক আছে? যদি আপনারা কোম্পানিতে যদি ম্যানেজ নাও করতে পারেন, ঠিক আছে, তো আপনারা বিভিন্ন পদ্ধতি আছে, এটা আমি না বললে ভালো হয় ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সিক্রেট বিষয়গুলো সরাসরি টেলিফোনে আলাপ করাই আশা করি ভালো মনে করি, ঠিক আছে? কীভাবে কী করতে হবে, তারপরে আপনাদের লাগবে একটি ফর্ম, যে ফর্মটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, ওই ফর্মটি আপনারা ডাউনলোড করে যদি হাতের লেখা লিখতে পারেন হাতের লিখবেন, আর যদি মনে হয় না হাতের লেখা সুন্দর না, তাহলে আপনারা কম্পিউটারের মাধ্যমে আপনারা টাইপ করে লিখে নেবেন, ঠিক আছে? ওইটা হলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে আপনি আপনাদের ইয়া লাগবে না, যেহেতু আমরা সিঙ্গাপুরতে গেলে বা মিডল ইস্টতে গেলে আপনারা ইয়া লাগে, ইনভিটেশন লাগবে না, ঠিক আছে? ইনভিটেশন ক্ষেত্রে আপনি কয়েকটি দেশ, 2-3টি দেশ ট্যুরিস্ট ভ্রমণ করছেন, যেমন দেখা গেছে যারা সিঙ্গাপুর থেকে অ্যাভেলেবল যান, ব্যাংকক যান, ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়া যান, এই 2-3টা দেশ থাকলেই হবে, ঠিক আছে? যদি এই 2-3টা দেশ থাকে তাহলে আপনার আর কিছু করতে হবে না। আরেকটা আছে সাপোর্টিং ডকুমেন্টস, আপনার এই জায়গা লাগবে না, জায়গা সম্পত্তি এই ধরনের এভিডেন্স আপনাদের দেখাতে হবে না, এটা যেহেতু সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুরে থাকতেছেন, ঠিক আছে? আর সিঙ্গাপুরতে এই ধরনের যাবে না, ঠিক আছে? বাংলাদেশতে যারা যাবেন তাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাদের জমি জামা জায়গা বাড়িঘর এই ধরনের এভিডেন্স আপনাদের দেখাতে হবে, কাগজপত্র তাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? আর যারা প্রবাস থেকে যাবেন তাদের এগুলো লাগবে না, ঠিক আছে?
আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, তো ব্যাংক স্টেটমেন্ট তো দিবেনই, দেওয়া আপনি কিন্তু ব্যাংক ব্যালেন্সও দেখাইতে হবে, ঠিক আছে? তো ব্যাংক ব্যালেন্স কত লাগতে পারে? ব্যাংক ব্যালেন্স স্পেনের ক্ষেত্রে বেশি একটা লাগে না, ঠিক আছে? $5,000-6,000 যদি সিঙ্গাপুর ডলার হয় এনাফ। আর যদি আপনার যদি ব্যাংক ব্যালেন্স বেশি থাকে তাহলে তো প্লাস পয়েন্ট, ঠিক আছে? তো ব্যাংক ব্যালেন্স আপনার দেখাতে হবে, ঠিক আছে? যেহেতু আপনি 3 মাস থাকেন বা 2 মাস থাকেন, আপনার তো খাওয়া দাওয়া করতে হবে বা হোটেলে থাকতে হবে, তো এই ধরনের ব্যাংক ব্যালেন্স দেখানোর পর, ঠিক আছে, সব কিছু কাগজ ম্যানেজ করে সরাসরি আপনারা এম্বাসিতে চলে যাবেন, ঠিক আছে? স্পেনের এম্বাসি, সব দেশের এম্বাসি সিঙ্গাপুরে আছে, তো সিঙ্গাপুরেতে কিন্তু ইউরোপে যাওয়া কিন্তু একটা খুব সহজ। আরেকটা জিনিস আপনাদের প্ল্যানিং থাকতে হবে, আপনারা ইউরোপে যাবেন, ইউরোপ তো সিঞ্জনমুক্ত দেশ, আপনি এক দেশে গেলে 27টা দেশ যাওয়া যায়। সো আপনি কয়টা দেশ যাবেন? 3টা দেশ যাবেন না 4টা দেশ যাবেন, ঠিক আছে? আপনি দেখেছি স্পেন থেকে পর্তুগাল, ঠিক আছে, ফ্রান্স, এরকম দুই তিনটা দেশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনাদের কিন্তু কম্পালসারি একটা কভার লেটার লাগবে, ঠিক আছে? সিবিও লাগবে, তবে কভার লেটারটা খুব ইম্পর্টেন্ট। কভার লেটারটা এইভাবে গুছিয়ে লিখবেন যে আপনি কিসের জন্য যাচ্ছেন, ঠিক আছে? অবশ্য আপনি ট্যুরিস্টে যাচ্ছেন, ভিজিট ভিসা, তো আপনি বিভিন্ন দেশ ঘুরেন, ওই ধরনের মানে ফোকাসটা রাখবেন, ঠিক আছে? আর যদি আপনাদের আত্মীয় স্বজন, কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে ইনভিটেশন লেটার নিতে পারলে তো আর আপনার ব্যাংক ব্যালেন্স লাগতেছে না, ঠিক আছে? তো আপনারা উল্লেখ করবেন, ঠিক আছে, এরকম জিনিস উল্লেখ করবেন যে আপনি ঘুরতে যাচ্ছেন। এরকম যদি আপনারা স্ট্রংলি প্রুফ দেখাইতারেন, ঠিক আছে, তাহলে কিন্তু তারা বুঝবে যে না, আপনি যাওয়ার পরে আপনি ফিরে আসবেন, আসলে তো আপনি ফিরে আসার জন্য যাচ্ছেন না, ঠিক আছে? আর স্পেনে আপনি গেলে অবশ্যই আপনার জব ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে? ট্যুরিস্টে গিয়ে কিন্তু সব লোক আর ফিরে আসে না, তো অনেকে জিনিসগুলো আসে না, মানে কথা শোনার পরে কিন্তু পরে কি মাথা ঘুরা যায় রে, এত এত কিছু যায় ঝামেলা করতে পারবো না, যাইতেও পারবো না, ঠিক আছে? ভাই, আমি আপনাদেরকে সাজেস্ট করি, আপনার একবার ফিল্টার নামেন, একবার ফিল্টার নামার পরে স্টেপ বাই স্টেপ যদি আপনারা কাগজ ম্যানেজ করতে পারেন, আশা করি আপনারা পৃথিবীটাই সহজ হয়ে যাবে। কিন্তু আমরা কি কাজ করি, আমরা ভয় পেয়ে যাই, ঠিক আছে? ভয় পেয়ে কিন্তু আপনারা পিছনের দিকে ফিরে আসি, ঠিক আছে? আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি অ্যাপ্লাই করেন, আশা রাখি আপনারা 29 দিন বা 30 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেরি না করে আপনারা চেষ্টা চালিয়ে যান, আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি, তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।